24 ঘন্টার মধ্যে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজা করার অনুমতি না দিলে ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করার ঘোষণা দিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। এছাড়াও সব পূজা মণ্ডপে কালো পতাকা প্রদর্শন ও সেই সাথে গণঅনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে কমিটি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ধানমন্ডি সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করার অনুমতি না দেওয়ায় সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, 26 আগস্ট বিগত বছরের মতো পূজা উদযাপনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কাছে লিখিত অনুমতি চাইলে এক মাস পরও কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। তারা জানান, 29 অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অনুমতি দিলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতা ও বাধা দিচ্ছে। 2007 সাল থেকে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, মোহাম্মদপুর সহ আশপাশের এলাকার বাসিন্দাগণ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে উল্লেখ করে তারা বলেন, এসব এলাকায় প্রায় 60,000 হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির নেই, এজন্য এ মাঠেই গেল 14 বছর ধরে তারা এই আয়োজন করে আসছে। প্রায় 60,000 হিন্দু আদিবাসীর জন্য কোনো মন্দির না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠেই বিগত 14 বছর ধরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছি। মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতা ও বাধার কারণে আমরা পূজা করতে পারছি না।